हेलो दर्शक, আসসালামু আলাইকুম। आज के আপনাদের সাথে প্লেইন পোলাওর একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। একটা উপকরণ বাড়তি ব্যবহার করছি তাই এর নাম মুগ পোলাও। স্ক্রিনে দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন। মুগ ডাল ব্যবহার করার কারণে এই পোলাও টেস্ট আর ফ্লেভার দুইটারই পরিবর্তন আসবে। এখন এই পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে রান্না করতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক। মুগ পোলাও রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাল আর সেই কাপেরই 1/2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডাল হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন এই চাল আর ডাল আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আর পানি ঝরিয়ে নিব, একসাথে মিক্স করব না। রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে 1/4 কাপের মতো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ খানিকটা ভেজে নিতে হবে। তারপর কিছু গরম মশলা দিব, 2 টুকরো দারচিনি, 2-3টি এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিব। এখন এগুলোকে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর মশলাগুলোকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। 2-1 মিনিট ধরে ভাজা হয়ে গেলে আগে থেকে যে চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিচ্ছি। ডাল এখন দিব না, ডাল পরে দিব। আগে চালকে খুব ভালোভাবে তেলের উপরে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন পোলাওটা তত বেশি ঝরঝরে হবে। 2-3 মিনিট ধরে চালগুলো ভেজে নেওয়ার পর এখন আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। চাল আর ডাল দুইটাকেই এখন আবারও 2-3 মিনিট ধরে ভেজে নিব। চাল আর ডাল ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে একটু শন শন শব্দ হচ্ছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। আরেক চুলায় আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম। আজকে যেহেতু চাল আর ডাল মিলে 2.5 কাপ আমি মেপে নিয়েছি তাই 5 কাপ পানি দেওয়ার কথা, কিন্তু আমি লিকুইড মিল্ক ব্যবহার করব সে কারণে 4 কাপ পানি ব্যবহার করব। এখন কাপে মেপে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর পানি কিছুটা ফুটে উঠলে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে পানিটা যদি লবণাক্ত মনে হয় তাহলে বুঝতে হবে লবণের পরিমাণ ঠিক আছে। এখন 5-6টা কাঁচামরিচ ফালি না করে দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানির পরিমাণ খানিকটা যখন কমে আসবে তখন এখানে আমি 1/4 চা চামচ শাহী জিরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করব। আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম সেই গরম দুধ দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আরও খানিকটা পানি যখন কমে আসবে তখন দমে রাখতে হবে, সেজন্য একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিট রেখে দিব। 6 মিনিট পর দেখে নিচ্ছি, দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচ ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি। পরে ঘি ব্যবহার করলে পোলাওর ফ্লেভারটা খুবই ভালো আসে। একটু মিশিয়ে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিটের জন্য রেখে দিব। চুলার হিট এই সময় একদম কমিয়ে রাখতে হবে। আমি 5 মিনিট পরে ঢাকনা তুলে এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে লাগছে, একটার সাথে একটা মোটেও লেগে যায়নি। পানির পরিমাণও একেবারে পারফেক্ট হয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি চালটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা।
দেখুন চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। পরিবেশনের আগ পর্যন্ত এখন আর ঢাকনাটা তুলব না, চুলার হিট বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখব। পোলাওটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। এখন একটা সার্ভিং ডিশে আমি পোলাওটা নিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। খুবই মজাদার এই মুগ পোলাও রেসিপিটি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে রান্না করা পোলাও আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। সব সময় একইভাবে পোলাও রান্না না করে যদি একটু ভিন্নভাবে রান্না করেন তাহলে বাড়িতে সবাই খুবই পছন্দ করবে আর মজা করেও খাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে বিথিস ডিমলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আবারও ইনশাল্লাহ অন্য রেসিপি নিয়ে চলে আসব। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।